ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্বের মূল কথা হচ্ছে যে কোনো উৎস থেকে যখন শক্তির বিকিরণ হয় সেই বিকিরণ প্রক্রিয়াটি কোনো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া নয়, এটি একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া। আবারও বলি যে ম্যাক্স প্ল্যাঙ্ক আলো সম্পর্কিত যে ধারণাগুলো দিয়েছে সেই ধারণার প্রধান কথাটাই হচ্ছে যে আলোটা কি, তার মতামত অনুসারে হচ্ছে আলো এক ধরনের তরঙ্গ শক্তি, এবং এই যে তরঙ্গটা রয়েছে সেই তরঙ্গটা কিন্তু এই ধরনের তরঙ্গ। তরঙ্গ আমরা জানি এরকম আসে না, এটাকে কি তরঙ্গ বলে, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, এইটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর শব্দ হচ্ছে অনু দৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ শক্তি, এবং আলো এই যে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ এরকম আঁকা বাঁকা হয়ে যায়, এবং এই আঁকা বাঁকা হয়ে যে জিনিসগুলো যায় সেইটার সম্পর্কে সে বলছে যে কোনো উৎস থেকে যখন আলো বিকিরিত হয়, সূর্য থেকে যে আলো আসতেছে বা লাইট থেকে যে আলোগুলো আসতেছে, সেই আলোগুলো কোনো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া নয়, এগুলো হচ্ছে একটা বিচ্ছিন্ন প্রক্রিয়া। এখন এই বিষয়টা কি জিনিস, ধরো বদনার নল দিয়ে বা ট্যাপ থেকে যখন পানি ফেলানো হয়, ধরো এটা বদনার নল দিয়ে পানি পড়তেছে, ট্যাপ থেকে বা বদনার নল থেকে পানি পড়তেছে, পানিটা এইভাবে সরসর করে পড়ে কিনা, একদম ডাইরেক্ট পড়ে কিনা, তো এই যে ডাইরেক্ট পানিটা পড়তেছে এটা বিচ্ছিন্ন না নিরবিচ্ছিন্ন বল, এটা নিরবিচ্ছিন্ন। আর সে বলতেছে যে আলোটা হচ্ছে যে পড়ার সময় এরকম ফোটা ফোটা আকারে আসে, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, আর এটা হলো বিচ্ছিন্ন। অর্থাৎ বৃষ্টির পানিগুলো যদি ফোটায় ফোটায় পড়ে তাহলে আলোগুলো ওইরকম বৃষ্টির পানির ফোটার মতো এগুলো ফোটা ফোটা আকারে পড়তেছে, তাহলে প্রতিটা ফোটায় হচ্ছে আলোর ক্ষুদ্র গঠন, এবং এই ফোটাগুলোকে সে বলছে ফোটন। আলো হচ্ছে ছোট্ট 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 কণা দ্বারা গঠিত, এবং এগুলো আলোর একক, এদেরকে ফোটন বলা হয়। তাহলে আলো ফোটন নামক এক ধরনের কণা দ্বারা গঠিত, এই ফোটন গুলোই হচ্ছে আলোর একক। হ্যাঁ, ফোটন হলো শক্তি বা আলোর একক। তাহলে আলো আগে একটা জিনিস মনে করা হতো, এখন আলোকে টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে পরিণত করা হচ্ছে কিনা বলতো, আলোকে তাহলে এখন ছোট ছোট কণায় পরিণত করা হচ্ছে বা ছোট ছোট অংশে। তা আলো যেহেতু এক প্রকার শক্তি, তাহলে শক্তি ছোট ছোট কণা দ্বারা গঠিত, তাহলে শক্তিকে যখন কণায় ভাগ করলো, কণা মানে হচ্ছে স্তর, আলোকে তাহলে স্তরে ভাগ করে ফেললো, আলোকে এই যে স্তরে ভাগ করার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। আলোর এই ফোটনগুলো যে শক্তি ধারণ করে সেগুলোকে বলা হচ্ছে কোয়ান্টা, আর বহু বচনে বলা হচ্ছে কোয়ান্টাম। তাহলে এই ক্ষুদ্র অংশটাকে অংশ বা স্তরে ভাগ করা হলো, স্তরের নামেই হচ্ছে কোয়ান্টাম, এই জন্য ম্যাক্স প্ল্যাঙ্কের এই তত্ত্বটাকে বলা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, এইটার নাম হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। অর্থাৎ এইটা থেকে আমরা কি জানতে পারলাম যে আলো আগের জামানায় মনে করা হতো একটাই জিনিস, পরে মনে করা হচ্ছে আলো একটাই না, গুড়া গুড়া জিনিস বা টুকরা টুকরা জিনিস যেগুলোকে ফোটন বলা হচ্ছে। তাহলে আলোকে বা শক্তিকে টুকরা বা ছোট ছোট স্তরে ভাগ করা হলো, অর্থাৎ এই যে ভাগ করার এই সিস্টেমটাকে বলা হচ্ছে আলোর এক একটা ফোটন যে শক্তি ধারণ করে সেটাকে বলা হচ্ছে কোয়ান্টা, আর বহু বচনে কোয়ান্টাম। তাহলে এইটা থেকেই কোয়ান্টাম কথাটি এসেছে। এই ফোটনগুলো যত নড়াচড়া করবে শক্তি তত বেশি হবে, তাহলে ফোটনের শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। তো যত কম্পাঙ্ক বেশি হবে তার শক্তিও তত বেশি হবে। তাহলে ফোটনের শক্তি যেহেতু কম্পাঙ্কের সমানুপাতিক, তাহলে আমরা যদি ফোটনের শক্তি ই ধরি আর ওর যদি কম্পাঙ্ক, এই শক্তিটাকে ই ধরলাম আর কম্পাঙ্কটাকে ধরলাম নিউ, নিউ এটা কিন্তু, হ্যাঁ, তাহলে এই যে নিউ, তাহলে ই সমানুপাতিক নিউ, বা আমরা লিখতে পারি ই সমান এইচ নিউ, এইচ একটা হলো ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এই এইচটাকে পরে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক বলা হয়, প্ল্যাঙ্কের ধ্রুবক। এই যে সমীকরণটা আসলো এইটা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের সমীকরণ, তা হচ্ছে এক একটা ফোটন যে শক্তি ধারণ করে সেটা এইচ নিউ এর সমান, এবং পরবর্তীতে পরীক্ষা করে সে নির্ধারিত করলো যে এইচ এর যে মানটা সেটা কত, 34, এটা কি এত জুল না, হ্যাঁ এত জুল, অথবা আমরা যদি এটাকে বলি 6.626 × 10⁻²⁷ ই আর জি আর্ক, তাহলে এইটা হলো এসআই পদ্ধতি আর এটা হলো সিজিএস পদ্ধতিতে এটা বলা হয় থাকে। নিলস বোর এই প্ল্যাঙ্কের ধারণাটাকে কাজে লাগিয়ে সে
পরমাণুর গঠন সম্পর্কিত একটি নতুন ধারণা প্রবর্তন করেন। নিলস বোর পরমাণু সম্পর্কিত তিনটি ধারণা দেয়। প্রথমত যে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত ধারণা। তাহলে ইলেকট্রনগুলো পরমাণুর কেন্দ্রের চারিদিকে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো আবর্তন করে সেই কক্ষপথগুলোকে বলা হয় শক্তি স্তর। এই কক্ষপথগুলোকে বা এদেরকে শক্তি স্তর বলে। তো যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে আবর্তন করে তাহলে সেটাকে বলা হচ্ছে প্রথম শক্তি স্তর বা কে স্তর, প্রথম কক্ষপথ বা শক্তি স্তরকে স্তরকে কে, হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয় শক্তি স্তরকে এম, আর চতুর্থ শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এটা গেল এক নম্বর ধারণা। তো আগের যে মতবাদটা পেয়েছি রাদারফোর্ড, সেও বলছে ইলেকট্রনগুলো কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তো ওই মতবাদ আর এই মতবাদের মধ্যে কোনো তফাত কি আছে বলতো? আগের মতবাদে কিন্তু শুধু বলছে বৃত্তাকার কক্ষপথ, কিন্তু সৌরজগতের গ্রহগুলো যেমন ঘোরে সেই কথাটা বলছে রাদারফোর্ড। আর এ বলছে যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, অর্থাৎ ইলেকট্রনগুলো ইচ্ছা করলেই এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে, মানে ইচ্ছা মতো কক্ষপথে যেতে পারবে না। যার যতটা সামর্থ্য আছে, যে যতদূর যে ঘুরতে পারবে তার জন্য সেই কক্ষপথটা নির্দিষ্ট করে দেয়া আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কক্ষপথ কি একটা থাকবে না অনেকগুলো থাকবে? এখানে অনেকগুলো আছে, কারণ যার যেরকম শক্তি সে সেই অনুযায়ী কক্ষপথে আবর্তন করে। তাহলে এখান থেকে যে কক্ষপথগুলো বা শক্তির যে একটা পার্থক্য দেখানো হলো, এই বিষয়টা কিন্তু কোয়ান্টাম তত্ত্বের একটা ধারণা নিয়ে আসলো এখানে। তো এখন এই মতবাদ অনুসারে আমরা যদি কক্ষপথগুলোকে চিহ্নিত করি তাহলে এরকম আসবে। এই যে এইটা মনে করো পরমাণুর কেন্দ্র, তাহলে কোনো ইলেকট্রন হয়তো এই জায়গায় ঘুরতেছে, কোনো ইলেকট্রন এই জায়গায়, কোনো ইলেকট্রন এই জায়গায় ঘুরতেছে। তাহলে ইলেকট্রনগুলোর জন্য এরকম বিভিন্ন ধরনের কক্ষপথ বরাদ্দ করা আছে। এই ইলেকট্রনটা ইচ্ছা করলে এখানে ঘুরতে পারবে না, কারণ ওর জন্য এই কক্ষপথটা কি করা আছে, নির্দিষ্ট করা আছে। তাহলে কোনো একটা ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সেইটাকে বোর কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলা হয়। তাহলে এই যে যার জন্য যেটা অনুমোদিত, অনুমোদিত কক্ষপথটাকে বোর কক্ষপথ বা স্থির কক্ষপথ বলা হচ্ছে, কক্ষপথ বলে। তোমরা যদি মনে করো যে নিলস বোরের মতবাদ আর রাদারফোর্ডের মতবাদের মধ্যে তাহলে তফাত কি, কোন ছবিটা দেখলে আমরা বুঝবো যে এটা বোরের মতবাদ আর কোনটা দেখলে আমরা বুঝবো যে এটা রাদারফোর্ডের মতবাদ? তো দেখো যে এইখানে কিন্তু অনেকগুলো যখনই কক্ষপথ দেখবা তখনই বুঝতে হবে যে এগুলো এক একটার জন্য এক একটা কক্ষপথ বরাদ্দ ইলেকট্রনের জন্য। আর যদি দেখো যে এরকম আছে আর এই কক্ষপথ একটা আছে, সেই কক্ষপথটা এরকমও হতে পারে, কক্ষপথটা বিভিন্ন দিক দিয়ে, কক্ষপথগুলোর স্তর বলেনি, শুধু বলছে যে কক্ষপথ আছে, একাধিক কক্ষপথ আছে। তো এইখানে তোমরা যদি চুড়ি একগুলো নাও, একই ধাঁচের যদি বা একই মাপের চুড়ি যদি নাও, চুড়িগুলোকে এইভাবে কিন্তু এরকম করা যায় কি, একটার ভিতরে আর একটা ঢুকালে এরকম হয় কি না? তো এরকম যে হয় তাহলে চুড়ি কক্ষপথগুলোর কিন্তু বৃত্তাকার যে কক্ষপথগুলো এদের দূরত্ব সমান থাকে। অনুরূপভাবে রাদারফোর্ডের মতবাদের কিন্তু দূরত্বগুলোকে সমান বলা হচ্ছে, বিভিন্ন কক্ষপথ আছে কিন্তু সমান দূরত্বে। এইখানে কিন্তু বিভিন্ন কক্ষপথ আছে কিন্তু সমান দূরত্বে না, কক্ষপথগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তফাত কিন্তু এই জায়গায়। কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা দুই নম্বর। তো এখন ব্যাপারটা হলো কৌণিক ভরবেগটা কি সেটা আমাদের জানতে হবে। তো কৌণিক ভরবেগ হচ্ছে যে কোনো একটা জিনিস যখন এইখানে আসে এইদিকে চলে গেল, এই যে চলে গেল, এই জিনিসটা যখন যায় তখন এর ভর যদি এম হয় আর বেগ যদি ভি হয় তাহলে এর ভরবেগ কিন্তু হবে এম ভি। এটা কি কৌণিক ভরবেগ হলো? এটা হলো রৈখিক ভরবেগ। হ্যাঁ, এটাকে আমরা বলবো রৈখিক ভরবেগ, মানে সরল রেখা বরাবর। যখন কোনো একটা জিনিস, এই ধরো এখানে প্লাস আর এই দিক দিয়ে একটা জিনিস ঘুরতেছে, এটা যখন ঘোরে তখন কিন্তু সে দূরত্ব তৈরি করে ঘোরে কিনা, এই দেখো দূরত্ব তৈরি করে, অর্থাৎ এটা ব্যাসার্ধ। তাহলে এর যে ঘূর্ণনটা, এই যে ঘুরতেছে বস্তুটা, আমার হাতে যদি এই যে কলমটা নিয়ে আমি ঘুরাই, তাহলে এই যে ঘুরতেছে সে কিন্তু একটা নির্দিষ্ট কেন্দ্রকে আবৃত করে ঘুরতেছে, এই যে। তাহলে এই যে দূরত্বটার উপর তার ঘূর্ণন নির্ভর করতেছে। একটা সুতার মধ্যে তোমরা একটা কোনো কিছু বেঁধে ঘুরাবা, সুতাটা যদি
ছোট হয় তাহলে তার গতি একটু মনে মনে চিন্তা করবে, আর সূর্যাস্ত যদি লম্বা হয় তাহলে তার ঘূর্ণনের গতিটা একটু চিন্তা করবা, যে বেগ অবশ্যই কম বেশি হয়। তো এই জন্য এই ধরনের বেগটার মধ্যে নির্ভর করে কি জিনিস, এই আর অর্থাৎ ব্যাসার্ধের উপর এই বেগটা নির্ভর করে। তাহলে কৌণিক ভরবেগ যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু ঘোরার সময় কোণা তৈরি করে ঘোরে, এই জন্য এটাকে কৌণিক ভরবেগ বলা হচ্ছে। তো কৌণিক ভরবেগের সময় আমরা এই সমান আমরা লিখবো এম ভি আর, এইটা হলো ভরবেগ আর কি। তো কৌণিক ভরবেগে ভর আছে বেগ আছে, কিন্তু সেই বেগটা নির্ভর করে আর এর উপর, এই জন্য এম ভি আর, এটা কৌণিক ভরবেগ। তো এ বলেছে যে কথাটি এ বলেছে সেটা হচ্ছে যে পরমাণুতে ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই একটা কথা আর কি, যে পরমাণুতে ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতকের সমান। অখণ্ড মানে কি, টুকরা না, 1, 2, 3 এরকম গুণিতক, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটাকে বলা হচ্ছে অখণ্ড। আর যদি খণ্ড হতো 2, 2.5, 3.5 এরকম হতে পারে, কিন্তু এরকম হবে না, অখণ্ড গুণিতকের সমান হবে। যদি প্রথম কক্ষপথ হয় অর্থাৎ আমরা বলবো এম ভি আর, এটাই কৌণিক ভরবেগ, সমান এন ইন্টু h/2π। এই যে কৌণিক ভরবেগ হচ্ছে এন, এন হলো পূর্ণ সংখ্যা, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো যদি এটা হয় প্রথম কক্ষপথ হয়, তাহলে প্রথম কক্ষপথের জন্য এম ভি আর সমান হবে 1, এই যে এন এর জায়গায় 1 বসাবো, h/2π। যদি এটা দ্বিতীয় কক্ষপথ হতো, দ্বিতীয় কক্ষপথ হলে এম ভি আর এর মানটা কি হবে, 2 ইন্টু h/2π, এখানে 2 আর 2 কাটা যাবে, h/2π। এটার মানও আমরা বের করতে পারি, h এর মানটা তো মুখস্থ বিদ্যা, প্লাঙ্কের ধ্রুবক, পাই এর মান হচ্ছে 3. আমরা জানি 22/7, 22 কে 7 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় এটা পাই এর মান। তৃতীয় কক্ষপথ হলে 3 গুণ হবে। তাহলে এইভাবে আমরা কোনো একটা কক্ষপথের কি করতে পারবো, যে কৌণিক ভরবেগের মানটা আমরা বের করতে পারবো। 1 নম্বর কক্ষপথ হলে এটার সাথে 1 গুণ, 2 নম্বর হলে এটার সাথে 2 গুণ, 3 নম্বর হলে 3 গুণ, 4 নম্বর হলে 4 গুণ, এভাবে আমরা বের করতে পারবো। এরপর আমরা চলে আসি যে শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা, শক্তির বিকিরণ সম্পর্কিত যে মতবাদ, সেই মতবাদে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন কক্ষপথে আবর্তন করে স্বাভাবিক অবস্থায় এরা শক্তি বিকিরণও করে না, শোষণও করে না, কিন্তু আসলে কখনোই স্বাভাবিক অবস্থা বিরাজ থাকে না। স্বাভাবিক অবস্থা বিরাজমান থাকলে হয়তোবা এটা সম্ভব হতো, কিন্তু যদি কোনো কারণে পরমাণুটার মধ্যে শক্তি আমরা প্রয়োগ করি, তাপ বা আলো যদি পড়ে পরমাণুর উপর, তাহলে তাপ আর আলো বা কোনো রেডিয়েশন পড়লে বা বিদ্যুৎ চালনা করলে সেখান থেকে তারা শক্তি শোষণ করে, এবং সেই শক্তিটা ইলেকট্রন শোষণ করে, করে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে গমন করে। আর যখন এই শক্তির উৎসটা বন্ধ হয়ে যায় তখন ইলেকট্রনটা উচ্চ স্তর যেখানে গেছে সেখান থেকে আবার যে শক্তিটা গ্রহণ করছিল সেটা ছেড়ে দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। আবারও আমি বলতেছি যে নির্দিষ্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আবর্তন করে সেই ইলেকট্রনটা কিন্তু নর্মাল অবস্থায় শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তবে যদি এর মধ্যে শক্তি প্রয়োগ করা হয় তাহলে ওই কক্ষপথের ইলেকট্রনটি শক্তি শোষণ করবে, আর শোষণ করলে ইলেকট্রনটি যে স্তরে থাকে সেই স্তর, মানে ওইটাকে নিম্ন স্তর ধরবো, সেই স্তর থেকে উচ্চ স্তরে গমন করে। এর ফলে যেহেতু শক্তি শোষণ হলো, আর যে বর্ণালীটা পাওয়া যাবে সেটাকে বলা হবে শোষণ বর্ণালী। অপরদিকে শোষণ বর্ণালীর পর ইলেকট্রনটা নিম্ন স্তরে আছে না উচ্চ স্তরে আছে বলো দেখি, উচ্চ স্তরে। এই উচ্চ স্তরে থাকাকালীন ইলেকট্রনটা যদি শক্তি বিকিরণ করে তাহলে উচ্চ স্তরটি থেকে ইলেকট্রনটি নিম্ন স্তরে, মানে আগের জায়গায় ফেরত আসবে, ফলে যে শক্তিটা শোষণ করে উপরে গিয়েছিল সেটা ছেড়ে দেবে, এবং এই ছেড়ে দেওয়া শক্তিটা বিকিরণ বর্ণালী সৃষ্টি করে। তো দুইটা শক্তি স্তরের পার্থক্য, নিম্ন স্তরটাকে নিম্ন স্তরের শক্তি E1, উচ্চ স্তরের শক্তি, এটা কার শক্তি, ইলেকট্রনের শক্তি E2, হলে শক্তির পার্থক্য, হ্যাঁ শক্তির পার্থক্যটা কি হবে, ডেল ই সমান হবে E2 - E1। এই যে শক্তির যে পার্থক্য ডেল ই, সেটা কিন্তু হবে h নিউ, মানে একটা ফোটনের শক্তির সমান। এইটাই হলো বর্ণালীর সৃষ্টির মূল কারণ।
যে কোনো একটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথ বা তার জন্য যে কক্ষপথটা বরাদ্দ বা অনুমোদন করা আছে সেই কক্ষপথে আছে, অর্থাৎ ওইটা তার স্থায়ী কক্ষপথ। ওই কক্ষপথ শক্তি বিকিরণ করে সে কখনোই নিচে আসতে পারবে না, কারণ নিচে তার জায়গায় নেই, কারণ নিচের গুলো পূরণ হয় তো সে উপরে আছে। সুতরাং স্থায়ী কক্ষপথ থেকে কখনোই সে শক্তি বিকিরণ করতে পারবে না, সে শোষণ আগে করবে তারপর বিকিরণ হবে। তাহলে আগে শোষণ বর্ণালী না আগে বিকিরণ বর্ণালী বলতো? আগে শোষণ বর্ণালী মানে শক্তি শোষণ করবে, তারপরে বিকিরণ বর্ণালী সৃষ্টি হবে। তো এক নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে এই মতবাদ যে একটি ইলেকট্রন আছে এরূপ পরমাণুর বর্ণালী ব্যাখ্যা এ দিতে পারে, কিন্তু একের অধিক ইলেকট্রন আছে এরূপ পরমাণুর মানে বর্ণালীর ব্যাখ্যা এ দিতে পারে না। তাহলে কাদের কাদের একটা করে ইলেকট্রন আছে, এই যেমন হাইড্রোজেন হিলিয়ামের একটা প্লাস লিথিয়ামের দুইটা প্লাস হলে এদের একটা করে ইলেকট্রন আছে, এদের ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। তবে দুই নম্বরে এসে আমরা বলতে পারি যে এদের দিতে পারলেও বর্ণালীর সূক্ষ্ম গঠন সম্পর্কিত ধারণা দিতে পারে না, বর্ণালীগুলোর মধ্যেও আবার কিছু সূক্ষ্ম গঠন আছে সেগুলোর ধারণা দিতে পারে না। তাহলে পারমাণবিক বর্ণালী রেখাকে, হ্যাঁ পারমাণবিক বর্ণালীকে বা বর্ণালী রেখাকে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি আমরা নিয়ে যাই তাহলে সেই বর্ণালী রেখাটা ছোট ছোট রেখায় বিভক্ত হয়ে যায়। এই কাজটা বিজ্ঞানী জিমেন করেছে, তাই এটাকে জিমেন প্রভাব বলা হয়। এই সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার ঘটনা এর ব্যাখ্যা দিতে পারে না, হ্যাঁ এর ব্যাখ্যা দিতে পারে না। কেন সূক্ষ্ম রেখায় বিভক্ত হলো সেটারও ব্যাখ্যা দিতে পারে না। আবার দেখো পারমাণবিক বর্ণালী রেখাকে যদি আমরা বিদ্যুৎ ক্ষেত্রের ভিতর দিয়ে চালনা করি তখনও কিন্তু সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এই বিভক্ত হওয়াকে স্টার্ক এর প্রভাব বলে, এটারও ঘটনার ব্যাখ্যা দিতে পারে না। তো এই জিনিসটা আমরা যদি চিন্তা করি যে এই একটা পরমাণু থেকে আমরা এই রেখাটা পেলাম, এটা হচ্ছে পারমাণবিক বর্ণালী, এই একটা রেখা। একে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে, ধরো এটা চৌম্বক ক্ষেত্র, এর ভিতর দিয়ে নিয়ে যাই, যাওয়ার সময় কিন্তু এটা অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে যায়, যেমন তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, সাতটা হতে পারে। এই যে এগুলো হলো সূক্ষ্ম রেখা, সূক্ষ্ম রেখা। এই যে এইরকম একটা রেখা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যাওয়ার সময় অনেকগুলো রেখায় বিভক্ত হলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে জিমেন প্রভাব। নিলস বোরের মতবাদ এই ব্যাখ্যা দিতে পারে না। যে পারমাণবিক বর্ণালীর রেখার তীব্রতার ব্যাখ্যা কিন্তু নিলস বোরের মতবাদ তো দিতে পারে না, আবার পরমাণুর ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কিত কোনো ধারণাও দিতে পারে না। ত্রিমাত্রিক মানে পরমাণুটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যদি আমরা চিন্তা করি, পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে এরা তো কম্পাঙ্ক দিয়ে দিয়ে ঘোরে, তো সেটা যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবরের কম্পাঙ্কগুলো চিন্তা করি ইলেকট্রনের ঘূর্ণন, তাহলে এটার কোনো ধারণা সে দিতে পারে না। এই হলো এই মতবাদের সীমাবদ্ধতা, আরো অনেকগুলো সীমাবদ্ধতা এসেছে।